ভারতের স্বাধীনতা সংগ্রামে 100 সশস্ত্র বিদ্রোহ। আজকের বিষয়, ত্রিপুরায় ভাটির বাঘ শমশের গাজীর বিদ্রোহ 1767 থেকে 1768। ব্রিটিশের শৃঙ্খল থেকে ভারতকে মুক্ত করাটা একেবারেই সহজ কাজ ছিল না। দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আমরা দেখি প্রায় 100 ব্রিটিশ বিরোধী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। বলা যায় ব্রিটিশ বিরোধী সংগ্রামের বীজ প্রথিত হয়েছিল। এর মধ্যে আজ ত্রিপুরায় শমশের গাজীর বিদ্রোহ স্মরণ করব, যার সময়কাল 1767 থেকে 1768। শমশের গাজী ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী এবং ত্রিপুরার রোশনাবাদ পরগনার কৃষক বিদ্রোহের নায়ক। শমশের গাজী জন্মেছিলেন বর্তমান বাংলাদেশে। বাবা ছিলেন পেয়ার মোহাম্মদ, মা ছিলেন কৈয়ারা বিবি। গাজী যখন বালক তখন তাঁর পরিবারে দুর্ভিক্ষ পীড়িত হয়ে দেশ ছেড়ে ত্রিপুরার রোশনাবাদের ছাগলনাইয়াতে চলে আসেন। মানুষ এমন অবস্থায় পৌঁছেছিল, বাড়ির মেয়ে বউ ছোট ছেলেদের বিক্রি করে পেট চালাত। গাজীকে সেখানকার জমিদার নাছির মোহাম্মদের কাছে বিক্রি করে দেন। গাজী পড়াশোনার সাথে লাঠি খেলা, কুস্তি, তীরধনুক চালনায় পারদর্শী হয়ে ওঠেন। ছাগলনাইয়ার লোকেদের নৌযোগাযোগের প্রধান কেন্দ্র ছিল পানুয়াঘাট। ওই ঘাট দিয়ে লোক চলাচল ও পণ্য পরিবহন চলত। এই সময় মগ, পর্তুগিজ, জলদস্যুরা হঠাৎ আক্রমণ করে মানুষের যা থাকত কেড়ে নিত। একই সঙ্গে ওখানে মুহুরী নদীতেও এই দস্যুরা হামলা করত। এখানে নাছির মোহাম্মদ কেল্লা করেন এবং গাজী সেই কেল্লার দায়িত্ব নিয়ে প্রথমেই জলদস্যুদের হাত থেকে মানুষদের রক্ষা করেন। আর কোনোদিন তারা আক্রমণ করবে না সেই চুক্তি হয়। এই ঘটনার পর থেকে শমশেরকে ভাটির বাঘ বলে ডাকা হতো। তিনি নিজস্ব একটি শক্তিশালী বাহিনী তৈরি করেন। এই সময় ত্রিপুরার রাজাকে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি রাজস্ব বাড়াতে বলে। বৃদ্ধির পরিমাণ যা রাজস্ব ছিল তার 3 গুণ। ত্রিপুরার রাজা সেই দায় প্রজাদের ওপর চাপিয়ে দেয়। গরিব চাষিরা ফসলের থেকে কোনো আয় করতে পারছিল না, ফলত তারা দারিদ্র্যে অনাহারে পড়ল। গাজী অত্যন্ত দয়ালু মনের ছিলেন। তিনি ত্রিপুরা রাজ্যের এই অত্যাচারের প্রতিবাদ স্বরূপ খাজনা একেবারে বন্ধ করে দিলেন। ত্রিপুরা রাজ সৈন্য সামন্ত পাঠিয়ে গাজীকে আক্রমণ করেন, কিন্তু গাজীর বিশাল জনবল ও বাহিনীর জন্য ত্রিপুরা রাজ্যের সৈন্যরা পরাজিত ও বন্দী হয়। ত্রিপুরা রাজ তখন গাজীকে দক্ষিণ শিকের জমিদার বলে মেনে নেন এবং বন্দী সৈন্যদের মুক্তি নিশ্চিত করেন। বৈধ জমিদারি পেয়ে প্রজা দরদি গাজী তাদের কল্যাণে প্রচুর কাজ করেছেন। তাঁর জমিদারিতে কারোর অভাব অনটন ছিল না। 1 বছরের খাজনা মুকুব করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। কিন্তু ক্ষিপ্ত ত্রিপুরা রাজ খাজনা না পেয়ে প্রচুর সৈন্য সামন্ত নিয়ে গাজীকে আক্রমণ করেন। ত্রিপুরা রাজ পরাজিত ও বন্দী হন এবং প্রাসাদ ছেড়ে চলে যান। গাজীর রাজপ্রাসাদে কোনো লোভ ছিল না। রাজার ছোট ভাইকে সিংহাসনে বসিয়ে নিজে সাধারণ মানুষের সঙ্গে চম্পক নগরে বাস করতে শুরু করেন। এই সময় ক্রমশ ব্রিটিশ বেনিয়ারা কোণঠাসা হয়ে পড়ে। এরপর পরাজিত ত্রিপুরার রাজা ও কিছু কুচক্রি ঢাকার নবাবের প্রতিনিধি ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে গাজীকে আক্রমণ করে। প্রবল পরাক্রমে যুদ্ধ করেও গাজী পরাজিত হন ও বন্দী হন। তবে গাজীর জন্ম এবং মৃত্যুর সঠিক তথ্যে ধোঁয়াশা আছে। কেউ বলেন বন্দী দশায় হত্যা করা হয়েছে, আবার অনেকে তা বিশ্বাস করেন না। এটুকু বলতে দ্বিধা নেই, মানব দরদি লড়াকু গাজীর জীবনভর লড়াই দেশবাসী মনে রাখবে, রাখা উচিত।